এনআইএ তৎপরতায় নাশকতার ছক বানচাল, গুজরাটের কাছ থেকে পাকড়াও আইএসআই এজেন্ট, মুন্দ্রা বন্দরে হামলার ছক জালে সুপারভাইজার রাজকবি কুম্ভার। সুকান্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, বিস্তারিত জানবো। সুকান্ত, দেখো, এর আগে আইএসআই এর হ্যান্ডলার প্রচুর ক্লিপার্টদের কর্মীরা বা সদস্যরা গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তারি তার থেকে অনেকটাই আলাদা। তার কারণ এই ক্ষেত্রে রাজকবি কুম্ভার, যাকে গুজরাটের কাছ থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে এনআইএ, সেই কাজ এলাকার সব থেকে যে বড় বন্ধুরা ডকইয়ার্ড এর সুপারভাইজার, শুধুমাত্র তাই নয়, বেশ কয়েক বছর ধরে সে এই আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করেছে, তাই নয়, এই ফান্ডিং রেইজার থেকে আরম্ভ করে ৩% নিযুক্তকরণ, বন্দরে যাবতীয় নকশা এবং সেই কোচ এলাকাতে যতগুলো কোস্টাল এরিয়া বা কোস্টাল গার্ডের যে ডিটেলস আছে সবটাই সে পাচার করত পাকিস্তানে। এই গোটা ঘটনা বা রাজকবি কুম্ভারের নাম প্রথম প্রকাশে আসে এই বছরের শুরুতে জানুয়ারিতে। লখনৌয়ের কুমতি নগর থেকে একজনকে গ্রেপ্তার করা ছিল মোহাম্মদ রশিদ, তাকে জেরা করেই পরবর্তীকালে এই রাজকবি কুম্ভারের নাম জানা যায়। প্রথমে এটা গুজরাট এটিএস তদন্তে নেমেছিল, পরবর্তীকালে এপ্রিল মাসে এনআইএ গোটা ঘটনাটি রেজিস্টার করে এবং তারা তদন্ত নামে শেষমেশ রাজকবি কুম্ভারকে চালে আনা সম্ভব হয়েছে। এর আগে যাকে ধরা হয়েছিল রশিদ, মোহাম্মদ রশিদ, যাকে গোমতীনগর থেকে গ্রেপ্তার করেছিল, সে উবার পাকিস্তানে গেছিল এবং সেখান থেকে আইএসআই ট্রেনিং সে নিয়েছিল, পরবর্তীকালে তার হাতে রিক্রুট হয়েছিল এই রাজকবি কুম্ভার। যেটা জানা যাচ্ছে যে পেটিএম এর মারফত সে টাকা ফান্ডিং করতো বা পাকিস্তান থেকেও এখানে টাকা ফান্ডিং করা হতো এই পেটিএম এর মাধ্যমে। রাজকবি কুম্ভারকে জিজ্ঞাসা করতো এবং তার বাড়িতে আনা দিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা যায়, তার মধ্যে পাকিস্তানি দস্তাবেজ, আইএসআই নামাঙ্কিত কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে ডকইয়ার্ড ডাকোয়া বা বন্দর থেকে একটা বড়সড় নাশকতার ছক ছিল। গুজরাটের বিভিন্ন জায়গাতে জায়গার নকশা তার কাছ থেকে পাওয়া গেছে, যেখানে সিরিয়াল ব্লাস্টেরও পরিকল্পনা ছিল। তাই এক জায়গা থেকে এই যে সুপারভাইজার অর্থাৎ ডকের সুপারভাইজার রাজকবি কুম্ভার গ্রেপ্তার হওয়া বড় সময় সফল হচ্ছে, আমি এর আগেও বলেছি। এর আগেও একাধিক আইএসআই হ্যান্ডলার গ্রেপ্তার করা হলো, এইরকম পোস্টে থাকা বা এইরকম ডেজিগনেটেড পার্সন এই প্রথম গ্রেপ্তার হলো বা জানা গেল যে তার সাথে আইএসআই এর যোগাযোগ করেছে এই রাজকবি কুম্ভারের সাথে। তাই বলাই যায় যে এনআইএর একটা বড় সড় সফল। অনেক ধন্যবাদ সুকান্ত। প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসের সংক্রমণ থেকে সেপটিক শক, চিকিৎসকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায়। বেশ কয়েকদিন ধরে গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি, ঠিক কেমন আছে এই মুহূর্তে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি জানবো। জ্যোতির্ময় রয়েছেন টেলিফোনে। জ্যোতির্ময়, দেখো, গত কয়েকদিন প্রাক্তন রাষ্ট্রপতির কোনো হেলথ বুলেটিন হাসপাতাল থেকে জারি করা হয়নি, আজকে সকালে একটি হেলথ বুলেটিনে জানানো হয়েছে যে তার পরিস্থিতি আরো কিছুটা অবনতি হয়েছে, তার ফুসফুসে যে সংক্রমণ সেই সংক্রমণ সেপটিকের পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ পরিস্থিতি যথেষ্ট সংকটজনক। এটি বিশেষজ্ঞ ডাক্তারদের টিম তারা প্রতি মুহূর্তে তাকে পর্যবেক্ষণ করছেন, যেটা সব থেকে বেশি চিন্তার কারণ যে তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান, ব্রেনে হ্যামারেজ হয় এবং ব্লাড ক্লট তৈরি হয়, দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিতে হয় ডাক্তারদের, এবং ঠিক সেই সময় নিয়মমাফিক পরীক্ষা করতে গিয়ে তার করোনা পজিটিভ পাওয়া যায়। প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছিলেন যে তার করোনার কোনো উপসর্গ নেই, কিন্তু তার অপারেশনের পরে অর্থাৎ ব্রেইন সার্জারির পরে তিনি গভীর কোমায় আচ্ছন্ন হয়ে যান এবং কোনোভাবেই তিনি রেসপন্স করেননি। আর ঠিক সেই সময় থেকে নতুন করে, এটা প্রায় গত 15 দিন ধরে ঘটছে, তার নতুন করে তার ফুসফুসের সংক্রমণ তৈরি হচ্ছিল, অর্থাৎ করোনার কারণে প্রাথমিকভাবে কোনো উপসর্গ না থাকলেও ফুসফুসের সংক্রমণ করোনার কারণে কিনা সেটাই এই মুহূর্তে চিকিৎসকদের যথেষ্ট চিন্তায় রেখেছে। এবং আজ সকালে যে খবর, সেই সংক্রমণের মাত্রা অত্যন্ত ছড়িয়েছে, ফলত যথেষ্ট চিন্তার বিষয়। তিনি এখনো পর্যন্ত ভেন্টিলেশন সাপোর্টেই তিনি রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম প্রতি মুহূর্তে পর্যবেক্ষণে তাকে রেখেছেন। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।